প্রিয় দর্শক, সাদাশীদের কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর তারেক, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। মূলত অনেকদিন বা অনেক সময় আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন চ্যানেলগুলো সবসময় আমরা সাকিব খানকে নিয়ে কথা বলি এবং বারবার বলার চেষ্টা করি যে সাকিব খানের কাঁধেই আমাদের ইন্ডাস্ট্রি ভর করে আছে দীর্ঘদিন। এটাও সত্য, কিন্তু এটাও সত্য যে দীর্ঘদিন একজনের কাঁধে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। তাকে নতুন কিছু খুঁজতে হয়, বাজারে নতুন কিছু আমদানি করতে হয়, তবেই তার ভারসাম্য থাকে কিংবা সেই সমাজ সেই বাজারটা টিকে থাকে। সে কারণে আমি আজ কিছু মনোনয়ন বা আমার মতো করে কথা বলবো। আপনারা মনে করেন যে নেক্সট সুপারস্টার বা তার উপর নির্ভর করতে পারে আমাদের এই ইন্ডাস্ট্রি? শুরুতে আসি মোশাররফ করিম। মোশাররফ করিম বাংলাদেশে এক অনবদ্য অভিনেতা, এটা বলার অপেক্ষা রাখে না। থিয়েটার কর্মী, কিছুদিন আগে বেশ কিছু ইন্টারভিউতে তিনি চমৎকার কিছু কথা বলছিলেন যে তার স্ট্রাগল নিয়ে। তিনি বলছিলেন যে আমি যখন আমার একটা কাজের নেশায় কষ্ট করব, ধরো যা কয়েক মাইল পেরিয়ে আমি একটা থিয়েটারে কাজ করার জন্য যাব, সেই কষ্ট তো আমার স্ট্রাগল হতে পারে না। সুতরাং আমার জীবনে কোনো স্ট্রাগল নেই, আমি যা মন থেকে ভেবেছি সেটি করার চেষ্টা করেছি। তিনি একজন জাত অভিনেতা এবং বারবার বলা হয় যে চকলেট হিরো বা প্রেমের ছবি, প্রেমের গল্প, প্রেমের অভিনয় করাটা যেমন সহজ বা ভার্সেটাইল, অভিনয়টা করাটা ভীষণ কঠিন। সেই কঠিনটাই খুব সহজ করে দেখিয়েছেন মোশাররফ করিম। আমরা যেই অর্থে খুবই সুদর্শন বলি, সুঠাম বলি, সে অর্থে মোশাররফ করিম সেই ক্যাটাগরিতে পড়ে না। কিন্তু যখন অন স্ক্রিনে সেই চরিত্রটা হয়ে ওঠেন, তখন মোশাররফ করিমকে বাদ রেখে আপনি অন্য কোথাও চোখ ফেলতে পারেন না। সুতরাং এই অভিনেতা বাংলাদেশে এখন বা সাবকন্টিনেন্টে এখন চলচ্চিত্রের প্রতি ভীষণ জোয়ার বইছে এবং একই সাথে মোশাররফ করিমও দারুণভাবে চলচ্চিত্রে মনোনিবেশ করছেন। মোশাররফ করিম ভাইকে নিয়ে যে অভিযোগটা আমরা বারবার তুলি যে তিনি অনেক ভালো কাজ করেন, পাশাপাশি কিছু আবর জাবর কাজ করেন যেগুলো না করলেও হতো, কিন্তু আমরা জানতে পারি, যেমন কিছুদিন আগে জেনি বললেন, অভিনেত্রী জেনি বললেন যে তার উপরে অনেক সাংসারিক লাইব্রেটিস, পরিবারের লাইব্রেটিস রয়েছে এবং সেই কারণে, এবং কিছু চিত্র পরিচালক রয়েছেন যারা মূলত মোশাররফ করিম একটি নাটকে অভিনয় করবে বলে তার সংসার চলে। তো এইসব মানবিক দিক থেকে মোশাররফ করিমকে কাজ করতে হয়, কিছু দায়সারা কাজ করতে হয়। কিন্তু একজন অভিনেতার অভিনয়ের কতটা শক্তি থাকে আপনি দেখেন যে অনেকগুলো আজেবাজে কাজ বা গড়সপটা কাজ করার পরও কিছু এমন কিছু কাজ করবেন তিনি, সেই কাজগুলোর জন্য বাকি সব খুব ব্লার হয়ে যাবে। সুতরাং মোশাররফ করিমের হুব্বা এসেছে, পাশাপাশি আরও কিছু ছবি আসছে সামনে। কলকাতার ছবি পরপর দুটো শেষ করলেন, বাংলাদেশি চলচ্চিত্রে আসছেন। সুতরাং এটা একটা বড় ধরনের সম্ভাবনা যে আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু একটা মিডল ফিল্মে অর্থাৎ সামাজিক গল্পের ছবিতে দাঁড়াচ্ছে, সেই জায়গায় মোশাররফ করিম একটা দারুণ জায়গা তৈরি করতে পারবেন এবং আমাদের ইন্ডাস্ট্রির যেই দায়িত্বের কাঁধ যে দরকার, যে কথা বলছিলাম আমরা বা বলি আমরা, সেই জায়গাটা মোশাররফ করিমকে আমরা দেখতেই পারি। এবারে আসি চঞ্চল চৌধুরী। প্রিয় দর্শক, আমি মূলত আমার অবজারভেশনগুলো বলছি। চঞ্চল চৌধুরীকে আমার সবসময় মনে হয় একজন দারুণ ক্যালকুলেটিভ একজন অভিনেতা, অর্থাৎ তিনি যেটাতে একেবারে 100% দিতে পারবেন, যেটাতে মনে হবে যে তিনি খোলস ভেঙে একটা নতুন কিছু হয়ে দাঁড়াবেন, সেই কাজটি করেন। আমি বলছি না যে চঞ্চল চৌধুরী অনেক পরিচয়ে, অনেক ব্যক্তিতে স্ক্রিনে তাকে ভালো লাগবে, কিন্তু সেই বিষয়টি চঞ্চল চৌধুরী জানেন। চঞ্চল চৌধুরী মতো ফিল্মে সাকসেস রেট বাংলাদেশে খুব কম। হ্যাঁ প্রিয় দর্শক, শুনলে মনে হয় আপনার অবাক লাগছে কিছুটা, কিন্তু তিনি যে রেশিওতে কাজ করেছেন সেই রেশিও তুলনায় তার ছবি নিয়ে যে আলোচনা এবং ক্রিটিকদের যে মুগ্ধতা, সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরী বাংলাদেশি ফিল্মে অনেক এগিয়ে রয়েছেন। এবং তার কিছু কথাবার্তা, তার কিছু ইন্টারভিউর বেফাস আলাপ আলোচনা নিয়ে অনেক রকম ট্রল হয়েছে, বাট সেটি একেবারেই অন্য বিষয়। কিন্তু একজন অভিনেতা চঞ্চল চৌধুরী অনবদ্য। তার সৃজিতের পরিচালনায় পদাতিক আসছে এবং আমি মনে করি যে শুধু পদাতিক না, চঞ্চল চৌধুরী বাংলাদেশি ফিল্মে অনেক কিছু দেবার রয়েছে। তবে আমার দৃষ্টিতে চঞ্চল চৌধুরীকে তার, যেহেতু তিনি পাবলিক ফিগার এবং যেহেতু তিনি সার্বজনীন তারকা, তাই সবাইকে মাথায় রেখে, সব ধরনের শ্রোতা দর্শককে মাথায় রেখে কথা বলাটা
প্রয়োজন বলে মনে করি। এবং চঞ্চল চৌধুরী দীর্ঘদিন ধরে শাকিব খান যেমন বাণিজ্যিক ইন্ডাস্ট্রির সেরা এবং একই সাথে মিডল ফিল্ম বা সামাজিক চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে শ্রেষ্ঠত্ব নিয়ে লড়ছেন কিন্তু চঞ্চল চৌধুরী। এবারে আসি আফরানিশো, কেবলই একটা ছবি মুক্তি পেল কিন্তু আফরানিশোকে নিয়ে যেই চাহিদার কৌতূহল, যে ধরনের উত্তাপ ছড়ানো ছিল সেটি কিন্তু পূরণ করতে পেরেছেন। অনেকেই কিন্তু তার প্রথম ছবিতে এই কাজটি করতে পারেন না। আমরা অনেক প্রত্যাশা জায়গা নিয়ে অনেকের প্রথম ছবি কী হবে কী হবে, না জানি কী হয়ে যাবে, কিন্তু যখন রিলিজ পেয়েছে দু একজন ছাড়া অধিকাংশই ফেল করেছেন, আফরানিশো ফেল করেননি। রায়হান রফির পরিচালনার সুড়ঙ্গ ছবিটি প্রিয়তমার সাথে ফাইট দিয়ে যেভাবে এগিয়েছে তা অনবদ্য। তবে আফরানিশো যেই কাজটি করছেন তার রেগুলারিটি এবং তার চলচ্চিত্রে আপকামিং ছবিগুলোর যে ক্যানভাস বা প্রচার সেগুলোতে নেই। একই সাথে আমি বলছি যে চলচ্চিত্রে যখন আপনি কাজ করবেন, যখন পাবলিক ফিগার বা পাবলিক ডিমান্ডে আপনি যখন অভিনয় করবেন, তখন আপনার পাবলিক পিয়ারটা খুব জরুরি। সেক্ষেত্রে আমি মনে করি আফরানিশো এবং মোশাররফ করিম দুজনকেই আরেকটু মিডিয়া বান্ধব হতে হবে। কারণ আমি যখন ছবিটি দেখব তখন আপনার থটস বা তারকার বিভিন্ন রকম কথাবার্তা, ক্যাম্পেইন আপনার মুখ থেকে শুনতে যাব এবং সেই মাধ্যমগুলো কিন্তু গণমাধ্যম বা বিভিন্ন রকম ইন্টারভিউয়ার, ইউটিউবার থেকে শুরু করে আমরা যারা কাজ করি, তো সেই জায়গায় আমি মনে করি যে সামনের দিনগুলোতে যেই ছবিগুলো নিয়ে আসছেন আফরানিশো, সেই ছবিগুলিতে অবশ্যই এই বিষয়গুলো নজর দেবেন। কারণ আফরানিশো যে ফ্যান ফলোয়ার, যে ফ্যান বেস, যে ইয়াং ক্রেজ রয়েছে, সেই জায়গা থেকে একেবারে অনেকাংশে বলাই যায় যে নেক্সট সুপারস্টার আফরানিশো। অপূর্ব, অপূর্বর সাম্প্রতিক একটি ইন্টারভিউতে আমার মনে হয়েছে কিছুটা দাম্ভিকতা দেখাচ্ছেন তিনি। বারবার একটি প্রশ্নে হুট করে রেগে গিয়ে বললেন যে আমাকে সবসময় দেখলে বলা হয় যে প্রেমের অভিনয় আমি করি, প্রেমের অভিনয় করে দেখান না, অপূর্ব এটি বললেন। সো তাকে কেউ কে বা কারা বলেছেন যে প্রেমের অভিনয় সহজ? যদি সেটা বলে থাকে সেটি একজন অভিনেতায় বলেছেন। আমি একটু রিকল করিয়ে দিই, আমার শোতে শহীদুল আলম সাচ্চু বলেছেন যে চলচ্চিত্রে বা টিভি নাটকে বা মঞ্চে প্রেমের অভিনয় সবচেয়ে সহজ অন্য অভিনয়ের চাইতে। এখন শহীদুল আলম সাচ্চু যদি দায়িত্ব নিয়ে একটি কথা বলেন, সেটি যদি গড়পড়তা অপূর্ব নিয়ে নেয় নিজের কাঁধে, বা আমি জানি না তিনি কার কথা শুনে এর উত্তরটা দিচ্ছেন, তবে এইভাবে রিপ্লাই দেওয়াটা আমার মনে হয় যে তার যে স্টারডম, তার যে অবস্থান, সেই জায়গা থেকে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, খুব বেশি ম্যাচিউর্ড লাগেনি আমার কাছে। তবে অভিনেতা হিসাবে অপূর্ব অনবদ্য, হ্যান্ডসাম লুক থেকে শুরু করে একজন হিরো যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবেই যেন পর্দায় আসেন। আমি মনে করি যে অপূর্বকে শুধু প্রেমের অভিনয় না, থ্রিলার, অ্যাকশন বিভিন্ন জনরায় কাজে লাগানো যায় এবং তিনি তা ফাটিয়ে দেবেন। সেই ব্যর্থতা তাকে না নেওয়ার দায়ভার অপূর্বর না, পরিচালকের, প্রযোজকের। তাই অপূর্ব যদি সিরিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিতে এন্ডোর্স করেন ফিল্মে, তবে অবশ্যই আমি মনে করি যে একটা দারুণ জায়গা তৈরি হবে এবং অবশ্যই আমাদের এই ফিল্মে অপরিহার্য একটি অংশ পরিণত হবে। বাকি দুটি নাম দিয়ে আজকের এই মনোনয়ন অর্থাৎ আমার যে আলোচনা সেটি শুরু শেষ করব আপনাদের কমেন্ট পাবার আশায়। প্রিয় দর্শক, আমি দুজনকে মনে করি যে আপকামিং সুপারস্টার তারা হতে পারে যদি সে হিসেব করে চলে, একজন শরীফুর রাজ আর একজন সিয়াম আহমেদ। এই দুজন যেভাবে যতটুকু ম্যাচিউরলি পর্দায় থাকেন, মিডিয়া ডিল করেন, অভিনয়ের সাথে বা কলিগদের সাথে যেই দারুণ ভাবনা নিয়ে কথা বলেন তা অনন্য। আর পর্দায় উপস্থিতির ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে শরীফুল রাজকে আমি অনেকাংশেই সিয়াম থেকে এগিয়ে রাখব, এই কারণে যে মেথড অ্যাক্টিংয়ে শরীফুল রাজ অনবদ্য, কিন্তু ব্যক্তিগত ইমেজ, ফ্যান বেজ, সব কিছু মেনটেন করা, পিয়ার ভ্যালু বোঝা, সেই জায়গা থেকে সিয়াম আবার অনেকখানি এগিয়ে। সুতরাং এই দুজনের ভেতরে দারুণ পটেনশিয়ালিটি রয়েছে এবং আমাদের এই ফিল্মে স্মার্ট অ্যাক্টর খুব কম, বাকিরা হয়তো অন্যভাবে নেবেন, কিন্তু সত্যির অর্থেই এই দুজনকে নিয়ে আমি দারুণ সম্ভাবনা দেখি।
আমার এই সম্ভাবনা, আমার এই ভাবনাগুলো ভুল হতে পারে, কিন্তু চলচ্চিত্রে যদি তারা একনিষ্ঠভাবে কাজ করে, আমি জানি নিবিষ্টভাবে প্রত্যেকটা ছবিতে যখন সাইন করে বা ফাইনাল হয় তারা দুজনেই ডেডিকেটেডলি কাজ করে থাকেন, কিন্তু আমাদের চলচ্চিত্রের নির্মাতা যারা, তারা আসলে এই দুজনকে এখনও অবধি 100% ব্যবহার করতে পারেননি কোনো ছবিতে। নিশ্চয়ই এই দুজনকে নিয়ে দারুণ কিছু ছবি হবে, অলরেডি তারা করছেন। সিয়াম কিছুটা ট্র্যাক চেঞ্জ করেছেন, অ্যান্টি হিরো হয়ে কাজ করছেন। সিয়াম আমাকে ইনবক্স করলেন যে এই গল্পের ছবিটি আপনার কাছে ভালো লাগবে, আমি দৃঢ় বিশ্বাস, আমিও ভালো লাগাতে চাই। একই সাথে কবি নামে একটি ছবির মেন প্রোটাগনিস্ট হিসেবে কাজ করছেন শরীফুল রাজ ইদিকা পালের সাথে। আমি বলি এই দুজনের অপার সম্ভাবনা রয়েছে আমাদের চলচ্চিত্রে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি 6 জন হাফ ডজন তারকা নিয়ে কথা বললাম। আমরা যখন নানাভাবে বলি যে কেউ নাই আমাদের চলচ্চিত্রে, কে হাল ধরবে, অমুক ধরবে, তমুক ধরবে, এগুলো যে খুবই ভুল তথ্য, আমরা যে ভুল একটা ব্যঙ্গময় বারবার প্রচার করতে থাকি, হ্যামার করতে থাকি, সেটি ঠিক নয়। এই 6 জন তারকা যদি ঠিকঠাক প্রোডাকশন, ঠিকঠাক নির্মাতা, ঠিকঠাক প্রচার ক্যাম্পেইন পায়, বাংলাদেশের চলচ্চিত্র উঠে দাঁড়াতে মোটেও সময় লাগবে না। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কাকে বিশ্বাস করেন এই 6 জনের ভিতরে? আমি কারো তুলনা শাকিব খানের সাথে করছি না, আমি একেবারে শাকিব খানকে বাদ রেখে এই 6 জনের আলোচনায় আপনাদের সাথে সঙ্গী করতে চাই। আপনারা মতামত দিয়ে জানান আগামী দিনের সুপারস্টার বা চলচ্চিত্রের এই সময়ে, যেখানে চলচ্চিত্রের বিভিন্ন ধারার চলচ্চিত্র হচ্ছে, এই সময়ে এই 6 তারকাকে নিয়ে আপনাদের ভাবনা কী? সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।